ভারতের আইসিএলে 8 কোটি টাকার অফার পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, তবে দেশের খেলার জন্য সেটিকে তিনি গ্রহণই করেননি। এদিকে গতবার কোটি টাকার অফারেও দেশের খেলার জন্য আইপিএলকে না বলেছিলেন তাসকিন আহমেদ। টাকা নয়, খেলাটা দেশের জন্যই খেলেন তারা। বারবার ইঞ্জুরিকে বুড়ো আঙুল দেখিয়ে লড়াইটাও তারই প্রমাণ। ক্যারিয়ারের শুরুতে স্পিডে মাত করেছিলেন ম্যাশও, তাই সব মিলিয়ে দেশপ্রেমে মাশরাফির পথে হাঁটছেন কি তাসকিনও, সেই প্রশ্নের উত্তর থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। সময় সময়কে মনে করিয়ে দেয়, কখনো সুখের কখনো দুঃখের, আর কখনো কখনো একার লড়াইয়ের। দেশের বোর্ডে দায়িত্বে যারা এখন আছেন তাদের অনেকেই যখন নিষিদ্ধ ভারতীয় লীগ খেলতে ভারতে গিয়েছিলেন, তখন দেশের জন্য লড়েছিলেন নতুন লাল সবুজের দলে আসা মাশরাফি। ঠিক একই কাজটি গত বছর করেছিলেন তাসকিনও। ইঞ্জুরিতে তো অনেকেই ছিটকে যায়, তাতে খারাপও সবারই লাগে, কিন্তু কজনই বা আছেন যারা তাসকিনের মতো হাও মাও করে কেঁদে ফেলেন। কান্না দিয়ে দেশের কোনো উন্নতি করা যায় না, তবে আবেগ বলতে যে একটা ভালোবাসার প্রকাশ আছে তা বেশ ভালোভাবে প্রকাশ করেছেন তাসকিন আহমেদ। ইঞ্জুরিতে বিশ্বকাপ মিস করে কেঁদেছেন, এরপর জাতীয় দলে বারবার ফিরে ইঞ্জুরিতে হারিয়েছেন, আর সুস্থ হয়ে সাউথ আফ্রিকার মাটিতে দুর্দান্ত সিরিজ উপহার দিয়েছেন। এরপর সুযোগ মিলিয়েছিল আইপিএল খেলার, কিন্তু কোটি টাকার আইপিএলকে দেশের খেলার কাছে কিছুই মনে করেননি তিনি। এ যেন সেই পুরনো ম্যাশের নয়া রূপ, ইঞ্জুরি থেকে যে ফিরে আসা যায় বারবার, লাল সবুজের টানে সবুজ গালিজা মাতানো যায় আবার, সেটি শিখিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজায়, আর সেই শেখানো পথেই যেন আছেন তাসকিন আহমেদ। তবে বেলা শেষে কতটা সম্মান পাবেন সেটি দেখার বিষয়। দেশের বাহিরে লীগ খেলার তেমন সুযোগই পান না তাসকিন আহমেদ। এবার টি টেনে দল পেয়ে সুযোগ পেয়েছিলেন মাত্র 1 সপ্তাহের, তাতে তার দল রাজি না হওয়ায় এবারও বিদেশের মাটিতে লীগ খেলা হচ্ছে না এই দেশি স্পিড স্টারের। তাতে কি, লাল সবুজের জার্সিতেই তো এবার বিশ্ব মাতিয়েছেন, হয়তো আরও মাতাবেন। তবে বেলা শেষে ম্যাচের মতো আফসোস না করলেই হয়। খেলা থেকে দূরে যাওয়ার পর দেশের আইকন এই ক্রিকেটার আফসোস করে বলেন, আমি কি তাহলে 18 বছর শুধু টাকার চিন্তা করে খেলেছি? আমি যদি টাকার কথা চিন্তা করতাম তাহলে আমার হাতে তখন অনেক সুযোগ ছিল, আমি টাকার জন্য ক্রিকেট খেলিনি। মাশরাফি আরও যোগ করেছিলেন, হঠাৎ করে আমাকে বিদায় করে দেওয়ার তাড়া শুরু হয়ে গেল। আমি শুধু এটাই জানি আমি ক্রিকেটের জন্য জীবন উৎসর্গ করেছি, যদিও আমার ভেতরটা ফেটে যাচ্ছিল এবং হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। টাকা যদি সব হতো আমি অনেক কিছুই করতে পারতাম, যখন ইঞ্জুরির কারণে আমার ক্যারিয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল, এমনকি আমি ইন্ডিয়ান সুপার লিগেও খেলতে যাইনি, অথচ সেখানে খেলার জন্য 8 কোটি টাকা অফার করা হয়েছিল। আমি তা করিনি, আমি জীবন দিয়ে ক্রিকেট খেলেছি এবং হয়তো আমি কিংবদন্তি খেলোয়াড় হতে পারিনি, কিন্তু যোগ্য সম্মানটা তো আমার প্রাপ্য। ম্যাশ কোটি মানুষের ভালোবাসা কুড়ালেও যোগ্য সম্মানটুকু পাননি। তাসকিনের বর্তমানের ডেডিকেশনটা ভবিষ্যৎ ক্রিকেট মনে রাখবে কিনা সেটাও সন্দেহজনক, তবুও হয়তো ভালোবাসা নিঃস্বার্থ।